ফুটফুটে নবজাতকটিকে ঘিরে উৎসুক মানুষ ভিড় করেন নগা সদর হাসপাতালে। ফুটফুটে কন্যা নবজাতকটিকে রোববার রাত 8টার দিকে ফেলে যায় হাসপাতালের চারতলা সিঁড়িতে। নবজাতকের কান্না শুনে তাকে উদ্ধার করে হাসপাতালের এক ওয়ার্ড বয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে নার্সদের কাছে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাচ্চাটা শিশু ওয়ার্ডেই ছিল হসপিটালে তত্ত্বাবধানে, তবে আমি পার্সোনালি বাচ্চাটাকে একটু বেশি কেয়ার করতাম, কারণ যে বাচ্চাটাকে আসলে আমি অ্যাডপ্ট করতে চাই। বাচ্চা পড়ে আছে নিচে, মানে কেউ ছিল না বাচ্চার কাছে, ওরে তুলে নিয়ে আসে, নিয়ে আসার পরে আমরা তাড়াতাড়ি অক্সিজেন লাগাই দেই। আপাতত কোনো সমস্যা দেখা যায়নি, ডক্টর এসে আসছিল তো ডক্টরও সবকিছু ভালো দেখছে। এ খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় করেন এলাকাবাসী। অনেকেই শিশুটির দায়িত্ব নিতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। নবজাতকটি সম্পূর্ণ সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইমার্জেন্সি যে কর্তব্যরত ডাক্তার ছিল উনি দেখে বাচ্চাটাকে ভর্তি করে দেয়। তারপর আমি যাই দেখি যে বাচ্চার কন্ডিশনটা অবজার্ভ করি, ভালো, এবং দেখি যে বাচ্চা ভালো আছে। নার্সদের তত্ত্বাবধানে থাকা নবজাতকটির নাম রাখা হয়েছে মরিয়ম জান্নাত। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।